খাবার দাবার খাবো কার তরিকায়? এই একটা কথা শেষে একটু গুরুত্বের সাথে বলে গেলাম, আমরা পাঁচটা কথা বলেছি খাবার নিয়ে। এক নম্বরে বিসমিল্লাহ পড়বো না সারবো, কথা কয় না কেন? দুই নম্বরে কার ডাইন হাত দিয়ে খাবো না বাম হাত দিয়ে? গ্লাসে পানি খাবো, বোতলে পানি খাবো, ডান হাতে না বাম হাতে? এটা দুই নম্বর কাজ। তিন নম্বর কাজ হলো প্লেটের সামনে দিয়ে না অপরপাশ দিয়ে? প্লেটের সামনে দিয়ে, যেখান থেকে খাবো সামনে দিক থেকেই খাবো। তিন চার নম্বর কাজ হলো যদি প্লেট থেকে পড়ে যায় খাবো কি উঠাইয়া না রেখে দেবো? ও ভাই বলেন তুলে খাবো না রেখে দেবো? রসুল বলেন ওই খাবারটা যখন পড়ে যায় তখন ওই পড়ে যাওয়া খাবারটা আল্লাহ পাকের কাছে বলতে থাকে, মালিক তাকাই দেখো তোমার বান্দাটা আমাকে দিচ্ছে না। যখন বান্দাটা পড়ে যাওয়া খাবারটাকে ধুয়ে আবার যখন খেয়ে ফেলে রসুল বলেন তখন ওই খাবারটা আল্লাহ পাকের কাছে দোয়া করে, মালিক তুমি তোমার এই বান্দার রিজিক আরো বাড়াই দাও, কারণ তোমার বান্দা আমাকে সম্মান করেছে। চার নম্বর হলো খাবারটা পড়ে গেলে তুলি খেতে হবে, আর পাঁচ নম্বরে সুন্নতের আমল হলো প্লেটটাকে চেটে খেতে হবে। প্লেটটাকে কি করতে হবে? প্লেটটাকে চেটে খেতে হবে। রসুল বললেন তোমার জানা নাই প্লেটের কোন অংশে কোন কোনার ভিতরে কোন জায়গায় কোন অংশে আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার জন্য বরকত ঢুকেছে সেটা তুমি জানো না, অতএব তুমি টোটাল দেই সুন্দর হাত দিয়ে আঙ্গুল দিয়ে চেটে খাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজির কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ খালি বাড়ে, এমন একটা আমলের কথা বলেন যাতে আমার সম্পদ আর এত না বাড়ে, কারণ সম্পদ বাড়লেই তো চিন্তা বাড়ে, এত সম্পদের হিসাব দেব কেমনে? আমার এমন একটা আমল বলে দেন যে আমলটা করলে আমার সম্পদ আর বাড়বে না। আমরা কি সেই দোয়া কোনো সময় চাই? আল্লাহ যা আছে যেন আরো বহুগুণ বাড়ে। নবীর সাহাবিদের টেনশন যদি সম্পদ বাড়ে তো চিন্তাও বাড়বে, হিসাবের চিন্তা বাড়বে। নবী আমার একটা আমল বলে দিলেন যখন খাইতে বসবা নিচে খাবা না উটের পিঠে উইঠা খাবা। সুবহানাল্লাহ। কা কিরপিঠে 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 উটের পিঠে উইঠা তারপরে খাওয়া। কিছুদিন পরে নবীর দরবারে আবার হাজির হলে ইয়া রাসূলুল্লাহ কি ঔষধ দিলেন? এত রিয়াকশন করছে কি আমাকে আমল দিলেন? আমলটা তো করতেছি কিন্তু রিয়াকশন। রসুল চিন্তা করলেন আমি যে সাজেশন দেই যে ঔষধ দেই এই ঔষধে তো রিয়াকশন করার কথা না, তাহলে অবশ্যই মাঝখানে অন্য কোনো কাজ ঘটাই ফেলেছে। নবী জিজ্ঞেস করলেন রে সাহাবি উটের পিঠে উঠে যখন খেয়েছো রুটি খাওয়ার সময় রুটির কোনো অংশকে ভাঙা সুরে নিচে পড়ে নাই? বলে হ্যাঁ। যখন খেজুর খেয়েছো তো হাত থেকে দুই একটা নিচে পড়ে নাই? বলে হ্যাঁ। বলে ইয়া রাসূলুল্লাহ আমার হাত থেকে খেজুর পড়তে দেরি, আমি লাফ মাইরে নিচে নাই না খেজুরটাকে আবার সুন্দর পরিষ্কার করে খেয়ে ফেলেছি। আরো আস্তে কান সুবহানাল্লাহ। নবী বলেন কাজ তো ওই জায়গায় ঘটাইছো, তোমার হাত থেকে যে খেজুরটা পড়ে গিয়েছিল ওটা যদি তুমি না খাইতা না ধরতা তাহলে ওর বর্দয় তোমার রিজিক কমতো, কিন্তু যেহেতু তুমি রিজিকটাকে সম্মান করেছ ওই রিজিকটার দোয়ায় মালিক তোমার রিজিক বাড়ায় দিয়েছে। আমরা মনে করি ফালাই দেওয়াটাই স্ট্যাটাস। আরে বাবা খায় তিন লোকমা ফালায় ছয় লোকমা, কথা কন না কেন? এই জন্য খাবার যখন খাইতে পারবো চোখের মাপে না পেটের মাপে নেবেন প্লেটে, প্যাটের মাপে নেবেন চোখের মাপে না। চোখ তো মনে করে ছয় প্লেট না, প্যাট বলে আধা প্লেট, কি কথা কন না কেন? আমাদের চোখ বলে বড় রান বড় গোস্ত বড় মাছ বড় মাছের মাথা সব নিছে, খাইতে খাইতে একদম টাকরা পর্যন্ত খাইছে, এখন আর যায় না। এটা খাবার না, এটা বরিশালের ভাষায় বলে ঝোলা দেওয়া, এটাকে খাবার বলে না। রসুল বলেন তুমি যখন খাইতে বসবা তোমার পেটটাকে তিন ভাগ করবা, এক অংশে খাবার আর এক অংশে পানি আর এক অংশ থাকবে খালি। সুবহানাল্লাহ। কারণ খাইতে খাইতে এরকম তাগরা পর্যন্ত গলা পর্যন্ত খাইয়া পেলের দেখার কায়দা নাই, পেলের দেখতে পারে না, তো নইলে বলবে কার একটু দেব কয় পেলেটি না থাকলে দেও, এটা কি খাওয়া কর? আমাদের বরিশাল ভাষায় বলে সোজা ঝোলা দেওয়া, ঝোলা। তাহলে খাবারের ব্যাপারে আমাদেরকে সুন্নত তরিকা আমল করার দরকার আছে? হ্যাঁ যুবক ভাইরা জোরে বলতে হবে আছে। এই আমলগুলো চর্চা
এই সচেতনতা, সুন্নতের সচেতনতা বৃদ্ধি হয় এই মাহফিল করলে না মাহফিল বাদ দিলে? কি কথা কন না কেন? আজকের মাহফিল আমরা যতগুলি বিষয় শুনলাম জানলাম, এই মাহফিল হলো আমাদের জন্য ভালো হলো না খারাপ হলো? জোরে বলেন ভালো হলো না খারাপ হলো? এই মাহফিল কি চলবে না থামবে? আওয়াজ করে বলেন চলবে না থামবে? যুবক ভাইদের দুটো হাত দেখতে চাই, মাহফিল চলবে না থামবে? কারা কারা বলি চলবে? দু হাত তুলে বলি নারে তাকবীর, নারে তাকবীর। সুন্নাত আছে যেখানে, নবীর প্রেম যেখানে, মাহফিল আছে যেখানে, নারে তাকবীর। মাহফিল চলবে না থামবে? মাহফিল খালি আমরা খুশি না, রসুল বলে এলাকার কবরে যারা ঘুমায় তারা বেশি খুশি। তার কারণ এই মাহফিলকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম আসছেন, হাফেজরা আসছেন, আলেমরা এসেছেন। এই এলাকার কবর আজাব কমপক্ষে আল্লাহ 40 দিনের জন্য বন্ধ করে দিয়েছেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।